আসসালামু আলাইকুম সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেটে বড় বন্যার আভাস পানিবন্ধি ছয় লাখ মানুষ চ্যানেল এস এর সহযোগিতায় মৌলভীবাজারের রাজনগরে বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে গ্লোবাল এ ট্রাস্ট ইউকে সিলেট জেলা বিএনপির উদ্যোগে গোয়ানঘাট উপজেলার বন্যা দুর্গত মানুষের মধ্যে খাদ্য বিতরণ এবং রথযাত্রা উপলক্ষে সিলেট নগরের পঁচিশটি মন্দিরকে পঞ্চাশ হাজার টাকার নগদ অর্থ বিতরণ করেছে শুনছিলেন এবারে বিস্তারিত ভারী বৃষ্টি ও ওজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তৃতীয় দফার বন্যায় প্লাবিত হয়েছে জেলার সাতানব্বই ইউনিয়নের এক হাজার একশো ছিয়াত্তরটি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছেন ছয় লাখেরও বেশি মানুষ বন্যা পরিস্থিতি নিয়ে সিলেট জেলা প্রশাসনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঠলে সুরমা কোশিয়ারা সহ সিলেটের বিভিন্ন নদ নদীর পাঁচটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন সিলেটের পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য মতে জানা যায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে সিলেটের সুরমা পয়েন্ট এবং কোশিয়ারা নদীর পানি জোকেগঞ্জের আমল শীত পয়েন্ট ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা পয়েন্ট সহ সিলেট জেলার দুটি নদীর সব কয়টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এ কারণে সিলেট জেলার প্রায় সব কয়টি উপজেলায় সৃষ্টি হয়েছে বন্যা সিলেট নগরের অনেক স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা যায় আগামী কয়েকদিন ও সিলেট জেলায় হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে বলা হয়েছে তৃতীয় দফা বন্যার আশঙ্কা থাকায় এরই মধ্যে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে রয়েছে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থাও ইউকে ভিত্তিক সামাজিক সংগঠন গ্লোবাল ইউকে ইউকের পক্ষ থেকে এবং চ্যানেল এস এর সহযোগিতায় মৌলভীবাজারের রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত পানিপন্থী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরীর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন এস এম ফজলু থানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মলিবাজারে বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি ফলে প্লাবিত হয়েছে মনু এবং কুশিয়ারা নদীর তীরবর্তী আশপাশের এলাকা পানির সঙ্গে লড়াই সংগ্রাম করে গড়ের পানি পানিবন্দী হয়েই মানবতার জীবনযাপন করতে হচ্ছে এই অঞ্চলের কয়েক হাজার মানুষের এমনি এক দুর্যোগময় মুহূর্তে বন্যায় ক্ষতিগ্রস্ত পানি এই মানুষগুলোর পাশে এসে ইউকে ইউকেভিত্তিক সামাজিক সংগঠন ক্লাবের এইড ইউকে চ্যানেল এস সহযোগিতায় মৌলিবাজার রাজনগর উপজেলার এক নম্বর ফতেপুর ইউনিয়নে বন্যায় প্রাপিত একশো বিশটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এই সংগঠনটি উক্ত খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন এক নম্বর ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুলচন্দ্র দাস এবং চ্যানেল এস মলিবাজার হেড অফ নিউজ খালে চৌধুরী সহ স্থানীয় বিশিষ্টজনরা এ সময় বক্তারা বলেন এই দুর্যোগ মুহূর্তে গ্লোবাল এইড ইউকে আজ যে উদ্যোগ হাতে নিয়েছে তা সত্যিকার অর্থেই প্রশংসনীয় আমরা আশা রাখি আগামীতেও তাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল এসের আহাত বাইরে কারণ ওনার মাধ্যমে আমরা আজকে গ্লোবাল এইডের এই ইয়ে বন্টন করছি এবং আমার সাথে আছেন অনেক অনেক খুশি আরও আমার অন্য মানুষ লইসইন

এই গ্লোবাল ইউকে ধান সামগ্রী নিয়েই আজকে আমরা এসেছি বেলকুড়ি গ্রামে রাজনগর উপজেলার বেলকুড়ি গ্রাম এই গ্রামে হাজার হাজার অসহায় পরিবার যারা বানবাসী এবং যাদের হত দরিদ্র যারা তাদেরকেই সহায়তা করার জন্যে গ্লোবাল ইউজের এই চেষ্টা আমাদের এসের হেড অফ নিউজ সিনিয়র প্রডিউসার জনাব আহাদ আহমদের কথা এবং তিনি সহ এই চ্যারিটি গ্রুপের যারাই আছেন তাদের সবাইকেই এলাকাবাসী গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে ख़ालिद चौधरी चैन्स न्यूज़ राजनगर मौलभी बाजार সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী বলেছেন সিলেটের মানুষ বানের জলে ভেসে যাচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে বন্যা দুর্গতরা পর্যাপ্ত খাদ্য সহায়তা পাচ্ছেন না সিলেট জেলা বিএনপির উদ্যোগে এবং জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিনের সহযোগিতায় গোয়েনঘাট উপজেলায় বন্যা দুর্গত মানুষের মধ্যে খাদ্য বিতরণকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন সিলেট থেকে ছিলেন শামীম হোসেন সিলেট জেলা বিএনপির উদ্যোগে এবং জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিনের সহযোগিতায় মঙ্গলবার গোয়েনঘাট উপজেলা সদর ও আলিরগাঁও ইউনিয়নের আনন্দবাজারে শতাধিক বন্যা দুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয় এই ত্রাণ বিতরণকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী গোয়েনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও মাওলানা কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী জেলা বিএনপির উদ্যোগে আমাদের এই ত্রাণ সহায়তা বিতরণ কিন্তু আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের দলের জেলার উপদেষ্টা হেলাল আহমেদ তার সার্বিক তত্ত্বাবধানে এই হ্যাঁ ত্রাণ বিতরণটি হয়েছে আমরা যারা বিএনপি করি আমরা যারা বিএনপির দায়িত্বে আছি আমাদের নেতা ক্রমণ আমাদের নির্দেশ দিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা উদ্ধার তৎপরতা করিয়েছি আমরা ত্রাণ বিতরণ করেছি এ সময় জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন দেশ বিদেশের সকল বিত্তশালীদের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান আমি সব সময় জনগণকে ভালোবাসি এখন জনগণের কোনো দুর্ভোগ শুনলেই আমি লন্ডন থেকে চলে আসি আমি যে কোনো জায়গায় থাকি আমি জনগণের দুর্ভোগ শুনলেই আমার এলাকার মানুষের দুর্ভোগ শুনলেই আমি চলে আসি ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুহিনুর আহমদ ও শাকিল মুর্শেদ কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হাফিজ সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার নাজিমুদ্দিন সহ আরও অনেকে মঞ্জু মঞ্জুস নিউজ সিলেট নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের তোখোর ছাত্রনেতা ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ শওকতকে সিলেটে সংবর্ধনা দেওয়া হয়েছে তার এই সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে দরগা গেটের গ্র্যান্ড মোস্তফা আবাবিলের মিলনায়তন নব্বই দশকের স্বৈরাচার বিরোধী নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক সহ আগত সকল অতিথি স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ শৌকতের অনন্য ভূমিকার কথা তুলে ধরেন তারা বলেন মোহাম্মদ শৌকত রাজপথে দীপ্ত শপথে সাহসিকতার সাথে দেশের গণতন্ত্র ফিরিয়ে লড়াইয়ে জীবন বাজি রেখে আন্দোলন করেছেন বক্তারা আরও বলেন দেশে না থাকলেও দেশের মানুষের কল্যাণে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ান মোহাম্মদ শৌকত তার মতো বন্ধু পচ্ছল সজ্জন এবং মানবিক মানুষ আমাদের সমাজে আরো বেশি প্রয়োজন অনুষ্ঠানে সম্পর্ধিত অতিথির বক্তব্যে মোহাম্মদ শৌকত বৈরী আবহাওয়া সত্ত্বেও সবাই উপস্থিত হওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আত্মমানবতার কল্যাণে তিনি সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন পরে মোহাম্মদ শৌকতকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় বছর ধরে দেশে এসছে শপথ আছে এভাবে মাঝে মধ্যে শপথ আড্ডা অন্তঃপ্রাণ একজন মানুষ সে বন্ধুদের সাথে খুবই সম্পর্কযুক্ত ছিল সে কারণে সে আসলেই একটা আড্ডা জমায় এবং সবাইকে ডাকে আমরা সবাই একটা খুবই ভালো লাগে সাথে

সিলেট সিটি কর্পোরেশনের বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাস বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করেছেন সিসিক সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর ও কর্মকর্তাগণ নগরীর টিলাকর পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয় সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ মোখলিসুর রহমান কামরানের সভাপতিত্বে ও বত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ রুহেল আহমদের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন বিশ নম্বর ওয়ার্ডের পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাস ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় সিলেটবাসী শঙ্কিত ও আতঙ্কিত অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রয়োগ করার দাবি জানান বক্তারা এ সময় কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস দশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ এগারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব বাবলু ছাব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বক্স লেপন পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম উনচল্লিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলতাফ হোসেন সুমন ও কর্মকর্তা কর্মচারীর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরী নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরে সে যা থাকছে রথযাত্রা উপলক্ষে সিলেট নগরের পঁচিশটি মন্দিরকে পঞ্চাশ হাজার টাকার নগদ অর্থ বিতরণ করেছে সিসি